আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বেশ কয়েকদিন যাবত তোমরা ফেসবুকে একটা নিউজ ভাইরাল হয়েছে বা একটা নিউজ তোমরা টিভিতে দেখতে পাচ্ছ যে তোমাদের এই যে সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাচ্ছে। তো আজকে ভিডিওতে এটারই বিস্তৃত নিউজ শেয়ার করব। তো দেখো, দা ডেইলি ক্যাম্পাস অফ দা অনলাইন পত্রিকায় এই নিউজটি করেছে যে দেখো, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হচ্ছে দেশের সব সরকারি কলেজ। তো এই নিউজের মূলে কী আছে সেটা আমরা বিস্তারিত জানবো। তো ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা কেউ স্কিপ করবে না, একদম মনোযোগ সহকারে দেখো, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। এবং তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি এডুকেশনাল চ্যানেল, এখানে আমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও সবার আগে পাবলিশ করে থাকি। তো সব শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা বেল বাটনটি অল করে রাখো এবং শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের দেখা সুযোগ করে দাও। তো চলো নিউজে কী আছে আমরা একটু দেখি। তো নিউজটা পাবলিশ হয়েছিল 31 মে 2022 তারিখে। তো দেখো, এই যে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে স্নাতক পর্যায়ে সকল সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হচ্ছে, এতে করে তাদের পড়াশোনার মান বৃদ্ধি পাবে। তো মঙ্গলবার 31 মে রাজধানী ঢাকা কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। তো তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যেন সারা দেশে অনার্স পর্যায়ে সরকারি যতগুলো কলেজ রয়েছে সেগুলোকে স্থানীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। তো বর্তমানে যেমন তো দেখা যায় যে ঢাকা বিভাগের 60টি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে, তো তেমনই যে চট্টগ্রাম বিভাগের সরকারি কলেজগুলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হবে, পর্যায়ক্রমে সারা দেশে এটি বাস্তবায়ন করা হবে। তো তিনি আরও বলেন, সরকারি কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসলে শিক্ষার মান উন্নয়ন হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সরকারি কলেজগুলোর শিক্ষার মান তদারকি করতে পারবে। আর এখন সারা দেশে এত সরকারি কলেজ যে সেগুলোকে ঢাকা থেকে পরিচালনা করা সম্ভব হয়ে উঠছে না, তাই প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কলেজগুলোকে স্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার। তো এটাকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী সারা দেশে জেলা পর্যায়ে আরও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় করেছেন, এছাড়াও ঢাকা কলেজ নিয়ে সরকারের মাস্টার প্ল্যান রয়েছে বলেও তিনি জানান। তো শিক্ষা সচিব বলেন, এখানকার বিল্ডিং অনেক পুরনো, শিক্ষার্থীদের ক্লাসে সুন্দর সুবিধা নেই, তাই তাদের কলেজের একটি মাস্টার প্ল্যান করে কিভাবে পরিবেশ সুন্দর করা যায় সেটির ব্যবস্থা করা হবে। তো প্রয়োজনে তাদের একটি নতুন একাডেমিক বিল্ডিং করে এবং পুরনো বিল্ডিং মেনটেন্সে রক্ষণাবেক্ষণ করে সুন্দর করতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। তো এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যাপক এটিএম মইনুল হোসেন, ঢাকা কলেজ শিক্ষক পরিদর্শক সম্পাদক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার ও অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা। তো এটার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারতেছি যে এখন থেকে 64টি জেলাতেই সারা দেশে যত সরকারি কলেজগুলো আছে সবগুলো সেখানকার স্থানীয় যে বিশ্ববিদ্যালয় আছে সেটার আন্ডারে করবে পর্যায়ক্রমে, একসাথে না, এটা করবে পর্যায়ক্রমে। যেমন ঢাকাতে ঢাকা বিভাগের 60টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করেছে, তো এই টাইপের সারা দেশে একই রকম চলবে। তো আশা করি ক্লিয়ার। তো এখন তোমরা যেই জেলাতে বাস করবা, যে কলেজে পড়ো, সেই সরকারি কলেজে তোমাদের আশেপাশে যে বিশ্ববিদ্যালয় রয়েছে বড়, সেটার আন্ডারে করা হবে। তো সেটা একবারেই না, আস্তে আস্তে করা হবে, এটাই বোঝাইছে। তো আরেকটা বিষয়, যারা হচ্ছে কলেজে অলরেডি পড়াশোনা রানিং আছে তাদের জন্য না, যারা নতুন করে ভর্তি হবে নতুন সিজনে তাদের জন্য এটা প্রযোজ্য হবে। তো যারা অলরেডি অনার্সে প্রথম বর্ষে পড়ে বা দ্বিতীয় বর্ষে পড়ে বা মাস্টার্সে পড়ে তাদের কিন্তু না, নতুন করে যারা কলেজে ভর্তি হতে ইচ্ছুক বা হবে নেক্সটে তাদের থেকে কিন্তু এই সিস্টেমটা চালু হবে। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছো, কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আবার আসবো, সে পর্যন্ত ভালো থাকবে। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই শেয়ার করে তোমার ফ্রেন্ডদের দেখা সুযোগ করে দিবে। তো আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।